আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো বরাবরের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে দেখাবো শীতের ঝাল রোল আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো চলো দেখে নিই পুরো ভিডিওটা প্রথমেই এখানে আমি দুই কাপ দুধ নিয়েছি লিকুইড দুধ তোমরা চাইলে পানি ব্যবহার করতে পারো তারপরে এইখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি এবং একটা চালনির সাহায্যে এটা চেলে ভিতরের যে দানাগুলো আছে সেগুলো ফেলে দিব এটা করার কারণ হচ্ছে এটা করলে ব্যাটারটা স্মুথ হবে যেহেতু আমি রোল তৈরি করব। সে কারণে ব্যাটারটা স্মুথ হতে হবে এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে আমি চারটা ডিম নিয়েছি সাথে অ্যাড করব। দুইটা টমেটো কুচি একটা বড় সাইজের পেঁয়াজ পরিমাণ মতো হচ্ছে কাঁচামরিচ যেরকম ঝালটা তোমরা খাবে সেই অনুযায়ী ঝালটা দিবে আর একটু সৌন্দর্যের জন্য আমি একটু গাজর ব্যবহার করছি এটা তোমাদের ইচ্ছা মতো তোমরা চাইলে যতটুকু পরিমাণ করতে পারো আমার ইচ্ছে মতো আমি দিয়েছি আর এখানে এক টেবিল চামচ আমি চাট মশলা দিলাম আর আবারও একটু গরমের মতো লবণ দিচ্ছি কারণ এখানে লবণটা বুঝে দিতে হবে আমরা কিন্তু ব্যাটারেও লবণ দিয়েছি এটাও একটু মিক্সড করে ধনিয়া পাতা আমি অ্যাড করবো একটু পরে ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি চলে যাব ভাজতে একটা প্যান দিয়ে দিয়েছি এবং সাথে একটু তেল দিলাম দিয়ে সাইডে একটু চারপাশ এরকম করে ব্রাশ করে নিলাম তারপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি সেই প্যানে এবং ঠিক ভিডিওর মতো যেভাবে সেভাবে তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে সাপটা পিঠার মতো তৈরি করে নিতে হবে চারপাশে ঘোরানো হয়ে গেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে উপরের যে আমার রোলের যে উপরের অংশটা সেটা যেন সেদ্ধ হয়ে যায় এ এই কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে দেখো আমার রোল শিটের উপরটা হয়ে গিয়েছে এবং তলয় অবশ্যই হয়েছে তারপরে আমি সেই ডিমের মিক্সারটা উপরে এভাবে দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এবং দিয়ে আমি একটু উল্টে দিয়েছিলাম আমার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে আবারও একটু ভেজে নিলাম উল্টে দিয়ে এভাবে চেপে চেপে ভেজে তারপরে আবারও উল্টে পাল্টে নিচ্ছি এখন আমি অ্যাড করবো এর সাথে মোজেরালা চিজ যেটা আমি কুচি করে রেখেছি মোজেরালা চিজটা দিয়ে আবারও আমি ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব কিছুক্ষণ পর দেখো তোমরা চিসগুলো গলে গিয়েছে এখন আমি প্লেটিং করে নিচ্ছি আমি আমার সবগুলো রোল এভাবেই তৈরি করে নিব এবং এভাবে ভাজ করে নিলেই রোল হয়ে যাবে তারপরে আমি সবগুলো ভাজার পর আমি সার্ভ করব এভাবে কেটে তোমরা চাইলে আসতেও দিতে পারো আমি সৌন্দর্যের জন্য একটু কেটে নিলাম তো আশা করছি তোমাদের ভালো লেগেছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ